হয় না যে যে আমি অনেক কিছু ফ্ল্যাশব্যাকে দেখি, মানে দেখতে পারি এখনো, তো এটা মনে হয় যে আমি ব্লেসড, এবং অনেক কিছু আমার বলতে কোনো সমস্যা হয় না। এবং যারা বলতে পারে বা যারা স্বীকার করে নেয়, আমার মনে হয় তাদের মধ্যে ব্লেসিংস আছে। যেমন আমার সব ক্ষেত্রে, মানে আমার কাজের ক্ষেত্রে মনে হয় যে শেকর ভুলে যাওয়াটা উচিত না, শেকরের কথা বলা উচিত বারবার। হ্যাঁ, আমরা হয় কি, অনেক সময় আমরা যখন বেড়ে উঠি তখন এই শেকরগুলো ভুলে যাই, বা অনুভূতির গল্পগুলো, বা যেসব মোমেন্টসের কথা, বা একদমই শুরুর দিকে। আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে আই স্ট্রাগল এ লট, আমি অনেক বেশি স্ট্রাগল করে করে আসছি। অনেকে হয়তো মনে হয় যে না, হুট করে চলে আসছে, এরকম না, আমার মনে পড়ে না, কারণ আমি ফ্ল্যাশব্যাকে সব কিছু দেখতে পারি। কম্পিটিশন, গুড কম্পিটিশন ইজ এ ভেরি গুড থিং। আমি এটা খুবই সাধুবাদ জানাই যে একটা ইন্ডাস্ট্রিতে যখন আমরা অনেকগুলো মানুষ কাজ করবো তখন একটা ভেরি পজিটিভ কম্পিটিশন থাকবে, কারণ এছাড়া তো আসলে ক্রেভিংস হবে না যে যে আচ্ছা কম্পিটিশনই নাই। তো আমি সিনেমার কথা জানি না, সিনেমার কথা বলতে পারবো না, কারণ সিনেমাতে এটা আমার অভিষেক। আমি আমার নাটকের কথা বলতে পারবো, আমি একটু নস্টালজিয়া হয়ে আমার নাটকের কথা বলতে চাই, এই জন্য যে গুড কম্পিটিশন থাকবে কিন্তু একটা বন্ধুসুলভ আচরণও থাকবে, কারণ দিনের শেষে আমরা কিন্তু এই জগতের মানুষ, আমাদের মধ্যে একটা বন্ডিং থাকবে। কিন্তু আমি জানি যে এটা হয়তো বা আমাদের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ সারাউন্ডিংসটা মাথা নষ্ট করে দেয়। আমি আমার লাইফে কখনো আমার নিজেকে থ্রেট ফিল করছি, আমি কখনো আমার লাইফে কাউকে থ্রেট ফিল করি নাই, কারণ এটা আমি শিখি না, আমার সিস্টেমে এটা নাই। কারণ আমি জানি আমাকে কষ্ট করতে হবে, আমি জানি পথ এত সুন্দর না, আমি জানি যে আমার নিজের পথ নিজের ক্রিয়েট করতে হবে, আমি জানি আমার পরিবারে আমাকে আর্ন করতে হবে। প্রত্যেক সম্পৃক্তিতে খুব বেশি এনজয় করা মানুষটা আমি না। আমি জানি আমার বাবার খুব সুন্দর একটা পরিচয় আছে, কিন্তু আমি চাই যে আমার বাবার পরিচয়ে বেঁচে থাকার থেকেও আমার নিজের পরিচয়কে আমার বাবাকে আরও বেশি লাইটেড করতে, যে আমারও একটা পরিচয় আছে। আমি চাই আমার ওয়াইফকে আমার পরিচয়ের কথা বলতে, আমি চাই আমার সন্তানকে আমার পরিচয়ের কথা বলতে। তার মানে কি, আমাকে সেলফ মেড, সেলফ, এইটা নিয়ে কনসিয়াস থাকতে হবে যে আমার ক্যারিয়ারটা কী হচ্ছে। এটা আমি যে কোনো প্রফেশনেই যাই, তো এই জন্য আমি আমার আমার যে জার্নি বা আমার যে বেড়ে ওঠা সেটা আমি কখনো ভুলি না, যে আমি কোথা থেকে কীভাবে কোন পথে পথে হেঁটে গেছি। অনেক ড্রাইভারের মতো, ড্রাইভাররা কখনো বাংলাদেশের শহর ভুল করে না, কিন্তু যারা প্যাসেঞ্জার তারা অনেক সময় ভুলে যায়, কারণ আমি জানি আমার ড্রাইভার আমাকে মহাখালী থেকে বনানী ঠিকই নিয়ে যাবে। সো আমি আসলে ড্রাইভ করতে এমনিও পছন্দ করি, কিন্তু আমি ওই রাস্তাগুলো চিনে রাখি। সো আমার জার্নির রাস্তাগুলো আমার খুব চেনা, আমি কোন গলি দিয়ে হাঁটছি, কোন কোন পথে হাঁটছি, কীভাবে কীভাবে গেছি সেটা আমি জানি, আরেকজন জানে উপরওয়ালা। সো আমি এটা ভুলে যাই না, এবং আমার ফ্লস যে নাই তা না, আমি একদম শুদ্ধ তাও না, কিন্তু আমি আজীবন আমার ফ্লসগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করি, যে ভুলগুলো সেগুলোকে শুধরানোর চেষ্টা করি। এই জন্য আমি অনেক সময় বলতাম যে হয় শুধরে যাব না হলে শুধরে দিব, এরকম বলতাম। তো আমি জানি যে বেঁচে থাকতে অনেকে স্ট্রাগল করতে হয়, আমি জানি যে কোনো প্রফেশনাল অ্যাক্টিভিটিসও যখন আমরা প্রফেশনালি মুভ করি তখন অনেক বেশি স্ট্রাগল করতে হয়। সো আমি ফ্ল্যাশব্যাকে সব দেখতে পারি। সেখানের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমার কলিগস বা আমার ফ্রেন্ডস যাদের সাথে আমি কাজ করছি। তো আমি কেন বললাম, সিনেমায় তো এটা আমার অভিষেক, আমি নতুন আসছি। সো সিনেমার যারা কাজ করেন তাদের সাথে আমার বন্ধুত্ব বা এটা পরের ব্যাপার, আরও সময় পরে আসে। বাট নাটকের জায়গায় যারা আমাদের সাথে, আমার সাথে যারা আমার কলিগস, যারা আমার বন্ধু, তা আমি সবসময়ই খুবই পজিটিভ নোট দেওয়ার চেষ্টা করতাম। মানুষ অনেক সময় ভুল বুঝে, মানুষ অনেক সময় ইনসিকিউরিটি থেকে ভুল বুঝে, অনেক সময় অনেকে যে অনেক সিকিউর সে ভুল বুঝে, কারণ এটা হচ্ছে পারসেপশনস, এক একজন মানুষ এক একভাবে চিন্তা করে, আমি যেভাবে চিন্তা করি। তো আমি সবার পাশে থাকার চেষ্টা করি, আমার কোয়ার্টিসদের আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করি, কাউন্টারটা প্রপার দেওয়ার চেষ্টা করি কাজের ক্ষেত্রে। পার্সোনাল স্টাফ আমার খুব বেশি শেয়ার করা হইতো না, একজন দুইজন বাদে, যারা খুব ঘনিষ্ঠ তারা হয়তো বা চোখ মুখ দেখলেই বোঝা যায়। হয় না যে একই সাথে যখন কাজ করা হয় তখন অনেক বেশি কাজ করলে মানুষটাকে চেনাও যায় কিছুটা। তারপরে আমরা খুব ইন্ট্রোভার্ট,
আমি পার্সোনালি খুবই ইন্ট্রোভার্ট এবং যার সাথে বন্ধুত্ব হয়ে যায় সেখানে আমি এক্সট্রোভার্ট। তো সেই জায়গার থেকে আমি কলিগদের কথা এই জন্য বলবো, আমার বন্ধুদের কথা এই জন্য বলবো যে এই আমার, আমি জানি না, এটা আমি দেখিও নাই, আমি নিজেও খুব লজ্জা পাচ্ছি যে এই কাজটা আমিও কখনো করি নাই, অনেকের কাজ আমি শেয়ার দেই নাই বা চাইলে দেই না, আমার পছন্দ হলে দেই। তো আমি ওই সম্মান থেকেই বলছি, হয়তোবা যখন একটা মানুষের কাছে কোনো কাজ বা কোনো আমার বা সেটা অন্য কারো যখন পছন্দ হয় এবং তারা যখন একটা জায়গা উন করে তাদের নিজস্ব একটা পার্সোনালিটি বলে বা কাজের ক্ষেত্রে একটা ক্ষেত্রটা তাদের একটা নিজস্ব গন্ডি আছে, একটা মাহল আছে, সেই জায়গার থেকে যখন তাই তখন মনে হয় যে আমার কাজটা হয় তাদের পছন্দ হয়েছে, এক দুই নম্বর যে তারা আমাকে ভালোবাসে, এটা নিয়ে তারা কথা বলছে বা তাদেরকে ভালো লাগছে, এটা একটা শান্তি যে আমার কাজ আমি আমার কলিগদেরকে পছন্দ করাতে পারছি। তো আমি কেন বলবো যে তারা হয়তোবা এই জার্নিটা অনেকেরই সেট হয় নাই, এখনও শুরু করে নাই বা শুরু করবে বা শুরু করে ফেলেছে অনেক আগে, কিন্তু এই নাটকের মানুষ যারা আমার কলিগ বন্ধু মানুষ তারা যখন আমার কাজ নিয়ে কথা বলছে সেটা আমাকে আসলে তাদের প্রতি সম্মানটা বা ভালোবাসাটা আরও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে এবং আমার দায়িত্ববোধের জায়গাটি নিয়েও কিন্তু আমি প্রশ্নবিদ্ধ হচ্ছি যে আমাদেরও কিন্তু দায়িত্ব যে সমাদৃত করা, একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা। যে আমি যেমন অনেক কাজ করা হয়েছে আমার মেহজামিনের সাথে, অনেক কাজ করা হয়েছে তিশার সাথে, আমি যেমন বলি বড় তিশা ছোট তিশা, নুসরাত ইমরুজ তিশা হচ্ছে বড় তিশা আর তানজিন তিশা হচ্ছে ছোট তিশা, কারণ দুই তিশার সাথে আমার কাজ করা হয়েছে। অপূর্ব আমার বন্ধু মানুষ, ও আমার আগে নাটক শুরু করছে, আমার আগে রেগুলার হয়েছে, আমাদেরকে মানিক রতন বলা হয়তো আমরা যখন একসাথে মডেলিং করতাম, ও ওয়াইজিটেল থেকে আসছে আমি ওয়াইজিটেলের না, আমাদের একসাথে আমরা ঘুরতাম, আমরা কাজ নিয়ে কথা বলতাম, ওই সময় আমাদের দুইজনের অন্যরকমের স্ট্রাগল, হ্যাঁ কেউ কাজ দিচ্ছে না, মডেলিং করতেছি একসাথে আড্ডা দিচ্ছি, দেন ওর নাটকে আগে রেগুলার হইলো, আমি আসলে কোনো খুঁজে পাইতাম না, কি বলে উৎসাহ খুঁজে পাইতাম না যে এত দীর্ঘ সময় ধরে আমি কমার্শিয়ালস করতাম, এত দীর্ঘ সময় ধরে বসে বসে কি বলে এক্সপ্রেশন দেওয়া, এটা আমার হবে না, হয়ও না কিছু। তো হয় না যে আমিও ওর কাছ থেকে কিছু শিখছি যে না ওকে ফাইন, ও যেমন একটা পর্যায়ে ফ্রাস্ট্রেটেড ছিল কোনো সময় যে কি করবো বুঝতেছি না, তারপরে নাটকে রেগুলার হলো এবং ওকে নিয়েও অনেকে ব্যস্ত হয়ে পড়লো, আমিও নাটক পরে অনেক পরে সিরিয়াস হলাম। তারপরে নুসরাত ইমরোজ তিশা আমার বন্ধু মানুষ, আমাকে সাপোর্ট করতো, একসাথে কাজ করতাম, আমাদের অনেক কাজের এক্সপিরিয়েন্স। মেহজাবিন যেমন আমি মানে ওভারঅল কী হয় এই যে মাহুলগুলো মেহজাবিন, আমি অনেক আমার যে জ্ঞান বা বুদ্ধি সেটা আমি দেওয়ার চেষ্টা করতাম, ও রিসিভ করতো। তানজিন তিশা হোসেন, তারপরে ফারিম, মানে যার সাথে আমার কাজ হয়েছে অনেক হয় নাই, এরা যখন একটা কাজ নিয়ে যখন কথা বলে তখন সেটা আমাকে ভাবায় এবং একই সাথে আমি মনে হয় যে না আমার দায়িত্বের জায়গাটা কি একটা লজ্জায় ফেলে দেয় যে আমার দায়িত্বের জায়গাটা কি আমি আদৌ কি প্রপার ওয়েতে পালন করে আসছি, কিন্তু তারা তো তারা দায়িত্ববান বা দায়িত্বশীল বা তারা তো ভালোবাসার বই প্রকাশ এভাবে ঘটাচ্ছে যে নিশো উই লাভ ইউ সো মাচ বা হ্যাঁ নিশো তোমার কাজটা আমাদের পছন্দ হয়েছে। তো আমার মনে হয় যে বন্ধু বা কলিগস এরকমই হওয়া উচিত। অ্যাপ্রিসিয়েশনে কোনো ক্ষতি হয় না, অ্যাপ্রিসিয়েশনে একটা অন্য মাহল তৈরি হয়, অন্যভাবে একটা বন্ডিং তৈরি হয়। আর আমি জানি যে ওরা সবাই জানে এটা আমার অভিষেক, ওরা যে নতুন করে আমাকে ওয়েলকাম করছে, আমার পাশের মানুষটা আমাকে যে ওয়েলকাম করছে, এটা আমাকে আরও বেশি দায়িত্বশীল বানাচ্ছে, আমাকে আরও বেশি প্যাশনেট করছে, আমাকে আরও বেশি নতুনভাবে ভাবাচ্ছে যে না ওকে ফাইন। এই বন্ডিংগুলো তো আসলে খুব বিউটিফুল, এই বন্ডিংগুলো খুবই সুন্দর। আবার হচ্ছে যাদের সাথে আমার পরিচয় নাই, অনেক কম পরিচয়, অনেক অনেক কাজ কম হয়েছে, যেমন নাবিলা রাজের সাথে আমার, শরীফুল রাজ, ওর সাথে আমার অনেক কম কাজ করা হয়েছে একসাথে, স্ক্রিন আমরা একটা কাজই করছি। হ্যাঁ, আর তারপর হচ্ছে আমাদের ওপার বাংলার ডিরেক্টর সৃজিৎ মুখার্জি, ওনারাও অ্যাপ্রিসিয়েশন করছেন, ওরাও দিচ্ছেন। সো এটা হয় কি তখন মনে হয় যে না আমরা ঘুরে ফিরে তো আমরা একই জোনের মানুষ,
একই জায়গার মানুষ, যেমন সিএম এর সাথে আমার একটা কাজে স্ক্রিন শেয়ার করা হয়েছে, সিএম আমাকে অনেক অ্যাডমায়ার করে, অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো একটা বাচ্চা। তো বয়সের জন্য অনেকের থেকে আসলে নাম্বারে আগায় গেছি আর কি, এবং আসলে ভিতর থেকে আমি অনেক বেশি ম্যাচিউর না এইসব ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে বা আত্মীয়তার ক্ষেত্রে। তো একটা জীবনে স্ট্রাগলিং সময় গেছে আমার এরকম যে আমি আসলে আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সব কিছু মিলে কাজটাই করছি, সব কিছু কাজই করছি, এভরি সিঙ্গেল ডে কাজই করছি, কাজই করছি। সো আমি এগুলো খুব বেশি ভালো ডিল করতে পারি না, এবং সবাই জানে। তো সিএম তার বিয়ের তাওতে আমাকে বলছিল যে ভাই আমি জানি তুমি আসবা না, কার্ডটা দিলাম। হ্যাঁ, তো এই এই যে অ্যাপ্রিসিয়েশন বা এই যে এতটুকুই অনেক বেশি আমাকে ভাবাচ্ছে যে না ওকে ফাইন, এই যে ছোট করে হলেও আমাকে বলা হচ্ছে বা আমার কাজ নিয়ে তারা বলছে, সো এই জন্য আমি আসলে মনের ভেতর থেকে আসলে কৃতজ্ঞ, এবং আমি আসলে ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে, এত ভালোবাসা আমি রাখবো কোথায়। সো আমার মনে হয় যে প্রত্যেকটা আমরা যারা আছি, আমরা যারা যাদেরকে ভালোবাসি, সেটা আসলে বহিঃপ্রকাশ করা আমার খুব ইম্পর্ট্যান্ট, বলা ইম্পর্ট্যান্ট। এবং এটা এমন না যে ওরা এটা বলছে দেখে ভালোবাসাটা প্রকাশ পাচ্ছে, যখন সামনাসামনি দেখা হচ্ছে। একজন চঞ্চল চৌধুরী আমাকে ভালোবাসেন, একজন মোশাররফ ভাই আমাকে ভালোবাসেন, আমরা সেদিনই আমরা একটা ইনভেস্টমেন্টের কাজ করলাম, একসাথে আমরা আড্ডা দিলাম, যে এই যে ভালোবাসাগুলো আসলে আমার মনে হয় না যে আমি ভালোবাসার কাঙাল, আমার কাছে মনে হয় যে আমি প্রচুর ভালোবাসা পাচ্ছি বা পাই, আই এম প্রিভিলেজড। এবং এটা কোশ্চেন মার্ক তৈরি করে যে আমি সেই অর্থে কি ভালোবাসাটা দিতে পারছি, আমরা কি দিতে পারছি, এরকম মনে হয়। এবং আমার মনে হয় যে আমরা সবাই আসলে খেটে খাওয়া মানুষ, আমাদের কন্টেন্ট নিয়ে আমরা খেটেই আসি এবং কাজ করি প্যাশন থেকে, কষ্ট করে, সেখানে এই সব বন্ডিংগুলো আসলে খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমাদের এখানকার ডিরেক্টর মধ্যে আব্রার আমার খুব খুবই নিজের মতো, আমি বিদেশি ছেলে বলি ওকে। তারপর আমার খুব কাছের ছোটো ভাই ভিকি, আরও নাম শেষ করতে পারবো না, আমি নাম বলে শেষ করতে পারবো না। এরা সবাই যে আমাকে ওয়েলকাম করছে, আমাকে সাধুবাদ জানাচ্ছে যে দে আর এক্সাইটেড, হয়তো বা একটা আস্থার জায়গা আছে আর ওরা আমাকে ভালোবাসে। তো এই ভালোবাসায় আমি শিখতো, এবং আমার মনে হয় যে আমি এটা জাহির করতে চাই, এই জন্যই বলা যে আমি তোমাদের সকলকে আসলেই ভালোবাসি। আর কাজের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে একটা গুড কম্পিটিশন থাকবে, সেটা আসলে কাজের, এবং কাজের বাইরে আমরা সবাই এক, আর কাজের জায়গাও আমরা সবাই এক। দিস ইজ দ্য হাই টাইম যে আমরা আসলে সবাই মিলে একটা পুশ করার ইন্ডাস্ট্রিকে। সো আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের আসলে নৈতিকতা বা নীতিগত জায়গার থেকে পরিবর্তন হওয়াটা খুব দরকার। আমরা খুবই শেকি ফিল করি, এবং সেটা করা উচিত না, এটা বৃহৎ স্বার্থে, আমাদের সকলের স্বার্থে। সো আই অ্যাপ্রিসিয়েট আমার কলিগস এবং ফ্রেন্ড সার্কেলকে, আমি আসলে তোমরা শেয়ার দিছো এবং তোমরা অ্যাপ্রিসিয়েট করতেছো, এই জন্য আমার দায়িত্ব তো বেড়ে যাচ্ছে, ভয় লাগছে। হ্যাঁ, বাট ডিপ ইনসাইড আই লাভ ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসাটা জারি থাকুক, এরকম চলতে থাকুক ভালোবাসাটা, আমরা চলো আমরা ভালোবাসা ছড়াই। থ্যাংক ইউ সো মাচ।